কথা রেখেছে সেই অবধি। তো যদিও স্যাটারডে সানডে ব্লগটা আমার সেই বিকেল থেকে শুরু হয়, বাট আজকে এখন বাজে হচ্ছে কটা, 12:30 না 1:30 বাজে, তো এখন থেকে স্টার্ট করছি। কেন দেখতেই পাচ্ছ, সেজে গুজে নিয়েছি, এখানে কুনালও রেডি হয়ে গেছে, তো আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। আর এমনি ক্যাজুয়াল টি শার্ট আর জিন্স পরেছি, একটু হাঁটাহাঁটি করতে হবে, মনে হয় তোমরা একটু গেস করতে পারছো, তাই না? যাই হোক, একটু ইয়ে থাকো, আমি গিয়ে গাড়িটা বার করি। যাও, আমি পেছন পেছন যাচ্ছি। চলো খাওয়া দাওয়া করে আবার এইসব খাচ্ছি। কলকাতায় এলে যেটা সমস্যা হয় মানে পার্কিং, আর আমরা আজকে বিশাল বড় জামে ফাঁসতে চলেছি, একটা ব্রিগেডিয়ার একটা মিছিল রয়েছে, ব্রিগেড চলো পুরো। বাপরে বাপ, যা লোক দেখলাম, এরকম লোক আমি দেখিনি কোনোদিন। যাই হোক, জগদ্ধাত্রীপুজোর সময় দেখি, কিন্তু এরকম দেখি না। এবার তোমরা একটু বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। চলো, পার্কিং হয়ে গেছে গাড়ি, সেফ জায়গা একদম। চলো, কদিন ধরে ইউটিউবে দেখছি ভিডিও যে স্প্যানেটে পুজোর নতুন মাল এসে গেছে, নতুন নতুন জামা, নতুন নতুন জামা না জুতো, জুতো ব্যাগ, তো দেখে খুব লোভ হচ্ছিল। তো কুনাল আজকে আসেই আসে, আমাদের ফ্রন্টটা দেখো কি সুন্দর যাচ্ছে, ফাঁকা ট্রাম লাইন, ওনা ট্রাম লাইন, এখন আর ট্রাম চলে না দেখো। আমাদের গাড়ি পার্কিংটা পেয়ে গেছি, এটাই নিশ্চিন্ত এই জায়গাটা, এখানে খুব প্রবলেমের জায়গা। তো চলো এবার মার্কেটটাকে একটু এক্সপ্লোর করি। কুনালকে দেখো, প্রথমে বাজারে ঢুকেই মানে ফার্স্টে যেটা দেখছি এটা বুঝি কি, মা এটা কি বন্দুক? আমি বলছি হ্যাঁ এটা বন্দুক নয়, ওগুলো হচ্ছে তোমার লাইটার। তবে দাঁড়িয়ে পড়েছে, দরদাম করছে, কোথায় বলছে কি 500 দেবো, 800 দেবো, 600 দেবো। আমি কি পাগল নাকি, তুমি কি এসব কিনতে এসছো? রাখো, কে কার কথা শুনে এক একটা বন্দুক নিয়ে আমার পোজ দিয়ে দেখাচ্ছে যে দেখো কীরকম আমাকে দেখতে লাগছে। যাই হোক, আমি বললাম আলফাল জিনিস ছেড়ে চলো মেন জায়গায় যাই। তো নিয়ে চলে এসেছি ফার্স্টে জুতোর দোকানে, কুনালকেই বললাম তোমার জুতোটা আগে তুমি পছন্দ করো। তো যেটা হয়, একে তো বাজার, তার উপরে এত জুতোর সম্ভার, তার উপরে আমি আর কুনাল দুজনেই জুতোর প্রতি একটা আলাদাই দুর্বলতা কাজ করে। তো লাল, নীল, হলুদ, সবুজ, কালো, সাদা, যেখানে যত ইচ্ছা ছিল একটা একটা জুতো পরে কুনাল ট্রাই করছে। তো আপাতত কোনটা নেবে আমি এখনও জানি না, তবে ট্রাই করতে দোষ কী, এর জন্য তো আর পয়সা লাগে না, আর এটার জন্য করা, এটার জন্যই তো আমরা এখানে এসেছি, তাই না? তো যাই হোক, মোটামুটি সাদা ক্রক্সটা ওর খুব পছন্দ হয়েছে, আর অনেকদিন ধরেই বলছে না একটা ক্রক্স কেনো, ক্রক্স কেনো। তো এরপর চলে আসছি সানগ্লাসে, কুনাল যেখানে যায় সেখানেই কমেডি করে, দেখো কোথা থেকে একটা সেই ট্যাঙ্গি অরেঞ্জি একটা কালার চশমা বার করে পড়েছে, তার উপরে আবার এটা একটা লেডিস চশমা, খোলো
কি বিচ্ছিরি লাগছে দেখতে, কি বলো আমাকে। আবার আমাকে বলছে ট্রাই করতে, আমি ওখান থেকে পাশ কাটিয়ে বেরিয়ে চলে এসেছি। এখানে বিক্রি হচ্ছে নানান কালারের টি শার্ট। তো ফার্স্টে আমি তো খুব মন দিয়ে দেখছিলাম যে চারপাশটা টি শার্ট নিয়ে যাবো, বাড়িতে পরতে তো আমার লাগেই বা, কিন্তু এখানে দেখছি এগুলো সবই জেন্টস। বছরে 2-3 বার আমরা নিউ মার্কেটে আসি, দূরত্বটা এতটা বেশি না হলে হয়তো প্রত্যেক মাসেই আসতাম, তা না হলে এত জিনিসপত্রের সম্ভার, জুতো, ব্যাগ, জামা, তারপরে ঘড়ি, সানগ্লাস, সাজের জিনিস, কানের দুল, হাতের চুড়ি, সব সব ঘুরে ফিরে দরদাম করে কেনার মতন, ওহ এটা তো মেয়েদের কাছে একদম স্বর্গ। তো আমরা এখানে এসেছি রেব্যানের সানগ্লাস দেখতে, এটা হচ্ছে ওই ফার্স্ট কাট যেটাকে বলে সেরকম। যদিও রেব্যানের চশমা একটা আমি কুনালকে গিফট করেছিলাম ওর বার্থডেতে, তো ঘুরিয়ে ফিরে নানান রকম দেখছে, কিন্তু ফার্স্ট যেটা পড়েছিল সেইটাই ওর বেশি পছন্দ ছিল, কিন্তু এই নানান রকম ঘুরিয়ে দেখতে ফিরতে সেটা বিক্রি হয়ে যায় আর পাওয়া যায়নি। আমাদের এত মাল হয়েছে যে বাধ্য হয়ে একটা ব্যাগ কিনতে হলো। আমি পুরো ঘেমে থস্থস হয়ে গেছি, বলো প্রচন্ড কি ভিড়টা শুধু দেখো। জল তেষ্টা পেয়ে প্রচন্ড রকম ভাবে আর ভালো লাগছে না, এবার মনে হচ্ছে কতটা গাড়িতে ফিরে এসে মানে কি বলবো, প্রাণে প্রাণ এলো, কি অবস্থা দেখো না, দেখো পটি করেছে ঠিক আমার চোখের সামনে আর জায়গা পাই। তুমি যতই এত অসভ্য, পাশেই গ্র্যান্ড হোটেল ছিল বলছে, আর ওইখানে সব কি বলে ওরা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে ছিল বলছে, আমি গিয়ে বলে আসবো লুঙ্গি পরে এখানে ঢুকতে দেবে না বাবা, গাড়িটা কালার শুনছো, গাড়ির কালারটা দেখো, তোমাদের দেখতে পাচ্ছি কিনা জানি না, ওটা লুঙ্গি পরে না টোটো নিয়ে আসবো, টোটো নিয়ে লুঙ্গি পরে ঢুকে যাচ্ছিল, আমি পালিয়ে এসেছি, আবার টোটো তো পার্কিং করবে ওরাই, ছি 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 ছি। তো যাই হোক, অনেক কিছু কেনাকাটা হয়েছে, তোমাদের পরে বাড়ি থেকে দেখাবো, এখন আমরা মানে পুরো এক্সস্টেড, কুনাল তো পুরো একদম এই জন্যই আমি আসি না, তো তুমি সিট বেল্টটা লাগাও, হ্যাঁ হ্যাঁ সরি সরি, ও অ্যাকচুয়ালি আমার কুলি হয়ে ঘুরে তাই তাই। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম, আমি এসে তাড়াতাড়ি করে ওয়াশরুমে গেলাম, কুনাল এখনও গাড়ি ঢোকাচ্ছে, তো বুঝতেই পারছো সেই দুপুরবেলা ভাত ঠাত খেয়ে উঠে গেছি, আর মেয়েদের একটুখানি ওয়াশরুমের প্রবলেম তো থাকেই, স্পেশালি মল ফলে কোনো ঝামেলাই হয় না, এবার ওখানে না অনেক রকম ওয়াশরুমে মানে চাইলে আমরা করতে পারতাম বা ইউজ করতে পারতাম, মানে যেখানে পেট্রোল পাম্পে তেল ভরলাম সেখানেও যেতে পারতাম, কিন্তু আমি চেষ্টা করি যতটা সম্ভব এটাকে অ্যাভয়েড করতে, বাড়িতে এসে করাটাই মানে বেস্ট, তার ইনফেকশনের ভয়টাও বেশি থাকে, খুব মানে না পারা গেলে তখন তো ইউজ করতেই হয়, কিছু করার নেই। তো যাই হোক, তাড়াতাড়ি করে মানে জামাটা ছাড়লাম, ওয়াশরুমে ইউজ করলাম, এরপর ফ্রেশ হব, আর কুনাল আসুক তারপরে আমার ব্লগটায় কন্টিনিউ করছে। এটা দেখো, যেখানে জল কিনতে গেছিলাম ওখানে একটা জিনিস কিনেছিলাম, ম্যাজিক পপস, তো এটা আমি দুখানা প্যাকেট কিনেছিলাম, একটা প্যাকেট গাড়িতে আস্তে আস্তে খেয়েছি, ব্যাপক খেতে লেমনি ফ্লেভার ছিল যেটা আমি খেয়েছিলাম, আর সব থেকে পপস কেন বলো তো, মুখের মধ্যে জিভের মধ্যে দিলে না কেমন চিরবির 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 করে একটা পপিং ব্যাপার স্যাপার হচ্ছে, তো বেশ ভালো লাগছিল, তো একটা খেয়েছি আর একটা বাড়ির জন্য নিয়ে এসেছি, ওই জন্যের নাম হচ্ছে ম্যাজিক পপস। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার, চিকেন তো দুপুরবেলা খেয়েছি, চিকেন ছিল,
আর একটা করে মিষ্টি, এই মিষ্টিটা অ্যাকচুয়ালি দিয়েছে কুনালের একজন ক্লায়েন্ট, তো কালকে এনেছিল, কালকে আর খাইনি শুক্রবার বলে আজকে একটা করে নিয়েছি। তো হয়ে গেছে ডিনার ফিনার আমাদের করা হয়ে গেছে, কুনাল খুব টায়ার্ড, তো ও বলছে আমি শুয়ে পড়েছি, যে হ্যাঁ তুমি শুয়ে পড়ো, অনেক রাত্রিও হয়েছে, আর এইখানে যা যা কেনাকাটি হয়েছে এখানে রাখা হয়েছে, মাকে এতক্ষণ দেখাচ্ছিলাম, আমি আর ভিডিও করছি না নেক্সট ব্লগে। কালকে আমি ভোরবেলা বেরোবো। হ্যাঁ ভোরবেলা কি ধরতে গেলে রাত্রিবেলা ও আড়াইটার সময় বেরোবে, ওই একটু রাত্রি আড়াইটার সময়। হ্যাঁ তো যাই হোক, এই যে না কেন বেরোবো সেটা যাকে আর কি, যে বন্ধুকে দিয়ে এসেছিল হাওড়া স্টেশনে, 8 ঘন্টা ট্রেন লেট লেট আছে, আমরা যে ভেবেছিলাম যে কলকাতা থেকে আসার সময় ওকে নিয়ে চলে আসব, চলে আসব এটাই কথা ছিল আমাদের, কিন্তু এখন ও ট্রেন লেট হয়েছে, তো ও এবার ফিরবে কোথায়, রাত্রি 4টার সময় 4:30টার সময় এসে ওখানে কি থাকা যায়, কোনো বলছে কোনো ব্যাপার না আমি গিয়ে নিয়ে আসব। তো যাই হোক এই হচ্ছে কথা, আর আমি কিছু আর দেখালাম না, নেক্সট ব্লগে হয়তো মেবি একটা হল করে তোমাদের দেখিয়ে দেবো কি কি কেনা হয়েছে না হয়েছে। আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ডু সাবস্ক্রাইব সিম্পল লাইফ হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ, টিল দেন বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ লেটার। আর আমি এখানে বসে আছি, আমার গাড়ি পেছনে দেখতেই পাচ্ছ, ঘুম আমারও পাচ্ছে, উঠেছি 1:30টার সময়, 1 ঘন্টায় চলে এলাম হাওড়া স্টেশনে। এটা এখন এনার্জি ড্রিঙ্কের কাজ করবে।